রিসেন্ট একটা সার্ভে অনুযায়ী কানাডাতে এই মুহূর্তে 10 লাখেরও বেশি জব ভ্যাকেন্সি আছে। তাই আপনারা যারা জব নিয়ে কানাডা যেতে চাচ্ছেন বা সপরিবারে কানাডাতে সেটেল হতে চাচ্ছেন, তারা যদি এখন সঠিকভাবে জবের জন্য আবেদন করেন তাহলে জব পাওয়ার চান্সেসটা অনেক বেশি। আর কানাডাতে যদি আপনার একটা ভ্যালিড জব অফার থাকে বা আপনি জব নিয়ে যদি কানাডাতে যেতে পারেন তাহলে কানাডার মাইগ্রেশন আপনার হাতের মুঠোয়। তো চলুন আমরা দেখি যে কিভাবে সঠিকভাবে জবের জন্য আবেদন করে জব অফার নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা কানাডাতে যেতে পারেন বা মাইগ্রেশন নিয়ে আপনারা খুব সহজেই কানাডা যেতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সিমা মিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। তার আগে আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, বিজনেস টিপস 360। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা অবশ্যই জানেন। তো ওই চ্যানেলে গত বৃহস্পতিবারে একটা আপডেট ভিডিও দিয়েছি যেখানে আপনারা জানতে পারবেন যে কানাডার কোন প্রভিন্সে কীরকম জব ভ্যাকেন্সি আছে বা কোন প্রফেশনে জবের চাহিদাটা অনেক বেশি। তো সেটা যদি জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন প্রভিন্সে বা কোন প্রফেশনে ডিমান্ডটা কীরকম এটা আপনি বুঝতে পারবেন। এটা বুঝলে তখন আপনি সঠিকভাবে যদি আবেদন করতে পারেন তাহলে আপনার চান্সেসটা অনেক বেশি। এখন আসি যে এইটা যখন আপনারা জানলেন যে কানাডাতে হিউজ জব ভ্যাকেন্সি আছে, খুব সহজে আপনি এখন আবেদন করে যেতে পারবেন, তখন কি করবেন? আপনারা বিভিন্ন এজেন্সির কাছে ছুটাছুটি করেন বিভিন্নভাবে যে কে কীভাবে কন্ট্রাকচুয়ালি আমাকে কানাডায় নিয়ে যাবে, এরকম ছুটাছুটি করেন। তো এইটা না করে আপনারা সঠিকভাবে চেষ্টা করবেন, এই জিনিসটা নিয়ে রিসার্চ করবেন। কানাডাতে কিন্তু আসলে কোনো টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে কিছুতেই জব নিয়ে যাওয়া যাবে না বা মাইগ্রেশন নিয়ে যাওয়া যাবে না। কানাডাতে যাওয়ার জন্য আপনার মিনিমাম কিছু স্কিল বা মিনিমাম কিছু দক্ষতা যোগ্যতা কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে। তবে কোনো এক্সপার্ট আপনাকে কিছু সাপোর্ট দিতে পারবে, কিছু হেল্প করতে পারবে, কিন্তু কোনোভাবেই কন্ট্রাকচুয়ালি টাকার বিনিময়ে আপনাকে কিন্তু কানাডা নিয়ে যেতে পারবে না। তো সেটার জন্য আপনাকে বুঝতে হবে, যদি আপনি নিজে চেষ্টা করেন বা আপনি কোনো এক্সপার্টের মাধ্যমে চেষ্টা করেন তাও আপনার বুঝতে হবে যে সঠিক ওয়েটা কি, কিভাবে আপনি চেষ্টাটা করা উচিত বা কোন ওয়েতে চেষ্টা করলে আপনার চান্সেসটা বেশি থাকবে। কানাডাতে যদি আপনি মাইগ্রেশন নিতে চান বা সপরিবারে সেটেল হতে চান তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন বা আপনার একটা ভ্যালিড জব অফার থাকে তাহলে বিভিন্ন পিএনপি প্রোগ্রামের সাথে আপনি ম্যাচ করতে পারেন, অথবা একটা জব থাকলে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও আপনি কিন্তু কানাডাতে যেতে পারবেন। তো এই জবটা কিভাবে ম্যানেজ করবেন? জবটা ম্যানেজ করতে হলে আপনাকে প্রথমেই কি করতে হবে, কানাডার যেই অথেন্টিক জব সাইটগুলো আছে এই জব সাইটগুলোতে আপনার ঢুকে তারপর জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর জবের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে রিসার্চ করে আপনার একটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকেই মনে করে যে কোনোভাবে একটা সিভি তৈরি করে সাবমিট করে দিলেই হয়তো কানাডা থেকে জব অফার চলে আসবে, এরকম মনে করার কোনো কারণ নাই। কারণ কানাডার এক একটা এমপ্লয়ার সারা ওয়ার্ল্ডে লাখ লাখ সিভি পায়, সেখানে যদি আপনার সিভিটা একদম পারফেক্ট না হয়, সঠিকভাবে আপনি যদি সিভিটা তৈরি না করেন তাহলে কিন্তু আপনার সিভিটাই সিন করবে না। আর সিভিটা সিন না করলে আপনাকে কল করার চান্সেস তো কিছুই থাকে না। সে কারণে আপনি আগে একটু কানাডার জব মার্কেট রিসার্চ করবেন সিভিটা তৈরি করার আগেই। যদি আপনি জব মার্কেটটা রিসার্চ করেন তাহলে বুঝবেন যে আপনি যেই প্রফেশনের জন্য বা যেভাবে আপনি সিভিটা তৈরি করতে চাচ্ছেন ওই প্রফেশনের ডিমান্ডটা কতটুকু আছে কানাডাতে। কানাডার জব মার্কেটে যদি আপনার প্রফেশনের ডিমান্ড না থাকে তাহলে আপনি যত ভালোই সিভি তৈরি করেন সেটা কিন্তু আপনাকে রিচ করবে না বা আপনাকে কিন্তু এমপ্লয়ার কল করবে না। সে কারণে আগে আপনার দেখতে হবে যে কানাডার জব মার্কেটে আপনার প্রফেশনের ডিমান্ড আছে কিনা। যখন দেখলেন যে আপনার প্রফেশনের ডিমান্ড আছে কানাডাতে তখন আপনি কি করবেন, সিভি তৈরি করবেন। তবে এই সিভি তৈরি করার ক্ষেত্রে আপনার নর্মাল নাম ঠিকানা সব কিছু তো দিবেন। এ ধরনের বিভিন্ন ফরম্যাট কিন্তু গুগলে আপনি সার্চ করলেই পাওয়া যাবে বা আমিও আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি। তো
এই ফরম্যাটের মধ্যে নাম, বাবার নাম, ঠিকানা বা ফোন নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো কিন্তু মূল জিনিস না। মূল জিনিস হচ্ছে যে আপনার স্কিল কোনগুলো আছে, অর্থাৎ আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার সাথে আপনার স্কিল যেগুলো দিচ্ছেন এগুলো কি ম্যাচ করছে কিনা। প্রিভিয়াস জবে আমার এই জব রেসপন্সিবিলিটি ছিল সেইগুলোর কি আসলে ডিমান্ড আছে কিনা, সেইগুলো কি তারা চাচ্ছে কিনা, এই জিনিসগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তাই জবের রেসপন্সিবিলিটি কি ছিল আপনার প্রিভিয়াস জবে বা আপনার পার্টিকুলার স্কিল কোন কোন জায়গায় আছে, এই জায়গাতেই রিসার্চ করার অনেক ইস্যু আছে। তো এই জিনিসগুলো রিসার্চ করে আপনার একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে। আর এই সিভি তৈরি করার পরে তারপর হচ্ছে কানাডার অথেন্টিক যে জব সাইটগুলো, এই জব সাইটগুলোতে গিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে তারপর সিভিগুলো আপলোড করে দিতে হবে। আপলোড করে তারপর খুঁজে খুঁজে আপনার একদম যেটা আপনার সাথে ম্যাচ করে সেটাতে আপনার অ্যাপ্লাই করতে হবে। কানাডার এই অথেন্টিক জব সাইটগুলোতে কীভাবে আপনারা আবেদন করবেন এটা নিয়ে কিন্তু এর আগে আমার ভিডিও ছিল, যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। তারপরে আমি বলে দিচ্ছি, এখানে লিঙ্কডইন আছে, ইনডিড আছে, কেরিয়ার বিল্ডার আছে, মনিস্টার আছে, এছাড়া স্পেশালি প্রভিন্সিয়াল বিভিন্ন জব সাইট আছে, যেমন সাস জব আছে সাসকাচুয়ানের জন্য, work.bc আছে ব্রিটিশ কলাম্বিয়ার জন্য, এরকম বিভিন্ন অথেন্টিক জব সাইট আপনারা কিন্তু খুঁজে খুঁজে বের করে তারপর ওই জব সাইটগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে অ্যাপ্লাই করবেন। কানাডাতে কিন্তু এইরকমও অনেক জব সাইট আছে যেগুলো শুধুমাত্র প্রতারণা করার জন্যই জব সাইট তৈরি করেছে। আপনি যদি নর্মালি না বুঝে যে কোনো জব সাইটে অ্যাপ্লাই করেন তখন দেখা যাবে যে আপনি কোনো স্ক্যামের মধ্যে পড়ে গেছেন। আপনি অ্যাপ্লাই করার পরে আপনাকে খুব ইজিলি একটা জব দিয়ে দিয়েছে, তারপর বলছে যে আপনার এত টাকা পেমেন্ট করতে হবে, এত টাকা পেমেন্ট করতে হবে, এগুলো করে আপনাকে ফেক জব অফার দিয়ে আপনাকে ভিসার জন্য মানে মিসগাইড করবে, তারপরে আপনার কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। সেই জন্য আপনাকে কিন্তু এটা নিয়েও স্টাডি করতে হবে যে অথেন্টিক জব সাইট কোনগুলো। এই জব সাইটগুলো খুঁজে খুঁজে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম কানাডার কিছু অথেন্টিক রিক্রুটমেন্ট এজেন্সি আছে, সেগুলোও দেখে দেখে ওইসব রিক্রুটমেন্ট এজেন্সিকেও আপনি আপনার সিভি পাঠাতে পারেন। সিভি পাঠিয়ে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপর তারা আপনাকে মেইল দিয়ে জানাবে যে আপনার জবের জন্য কোনটা ম্যাচ করে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে জব ম্যানেজ করে দিবে। কিন্তু অথেন্টিক এই জব সাইটগুলোতে যখনই আপনি আবেদন করবেন, সঠিক কোম্পানির কাছে যদি আপনি রিচ করতে পারেন তাহলে তারা কিন্তু কিছুতেই আপনার কাছে কোনো টাকা পয়সা চাইবে না। যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনাকে জব কন্ট্যাক্ট পাঠাবে, LMIA পাঠাবে। পাঠানোর পরে তারপর আপনি সেটা অ্যাপ্লাই করে ভিসার জন্য আবেদন করে ভিসা নিয়ে সেখানে গিয়ে জব করতে পারবেন। এটার জন্য কিছুতেই আপনার কাছে টাকা পয়সা চাইবে না। যখনই টাকা পয়সা চাইবে তখনই আপনি বুঝবেন যে এক্ষেত্রে কিছু সমস্যা আছে। এছাড়া ভালো যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তারাও কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইবে না। তারা কিন্তু ওই কোম্পানির কাছ থেকে বা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে হায়ার করবে, অর্থাৎ আপনার সিভিটাকে শর্ট লিস্ট করার জন্য কাজ করবে বা আপনার ইন্টারভিউর জন্য তারা কাজ করবে। তারা হচ্ছে এইচআরের রোলটা প্লে করবে, জাস্ট রোলটা প্লে করে আপনাকে সিলেক্ট করে তারপর কোম্পানির সাথে ইন্ট্রোডিউস করে দিবে। এক্ষেত্রে কোনো রকম কোনো চার্জ থাকলে তারা কোম্পানির কাছ থেকে ওই চার্জটা নেবে, কিছুতেই এমপ্লয়ির কাছ থেকে এই চার্জগুলো নেওয়া হবে না। এরপরেও এইসব জব সাইট বা রিক্রুটমেন্ট এজেন্সি ছাড়া সরাসরি বিভিন্ন কোম্পানির নাম সার্চ করে, বিভিন্ন কোম্পানি বের করে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের ইমেল কালেক্ট করে তারপর তাদেরকে কিন্তু আপনি সরাসরি মেইল করতে পারেন। সেক্ষেত্রে কোম্পানির সাথে ডিরেক্টলি আপনার একটা কমিউনিকেশন তৈরি হলো। আর এইভাবে সঠিকভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে এই মুহূর্তে জব পাওয়ার চান্সেসটা অনেক বেশি, যেহেতু হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সি আছে। তবে আপনাকে নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে, নিজেকে একটু তৈরি করতে হবে যে আপনি কি ওই জবটার সাথে ম্যাচ করেন কিনা। কারণ আপনার মিনিমাম একটা এডুকেশন লাগবে, মিনিমাম কমিউনিকেশন স্কিলটা লাগবে। অনেক ক্ষেত্রে হয়তো IELTS লাগবে না বা IELTS ম্যান্ডেটরি না, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। আপনি যে কোনো জবের জন্যই যান, আপনার কমিউনিকেশন স্কিল না থাকলে কোনো জবই কিন্তু আপনাকে হায়ার করবে না। সে কারণে আপনার কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে, এটা খুবই জরুরি। আর আপনার টেকনিক্যাল স্কিল বা এডুকেশনাল স্কিল যা আছে সেটা তো আছেই, কিন্তু কমিউনিকেশন স্কিলটা যদি না থাকে তাহলে কোনো জবেই কোনো পজিশনেই আপনি কিন্তু জব করতে পারবেন না। আর এই ক্যানাডার জব ভিসা সম্পর্কিত বা ক্যানাডাতে জব পাওয়ার ক্ষেত্রে আমরা কী ধরনের হেল্প করে থাকি এই সংক্রান্ত একটা ভিডিও আমি খুব রিসেন্টলি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে AB কনসালটেন্সি লিমিটেড, এই চ্যানেলে আমি পাবলিশ করব যে আমি আপনাদেরকে কীভাবে সাপোর্ট করি বা কীভাবে আমার কাছ থেকে আপনারা সার্ভিস নিতে পারেন ক্যানাডার জব ভিসা পাওয়ার ক্ষেত্রে।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার জব ভিসা সংক্রান্ত ডিটেইলস ইনফরমেশন পেয়ে গেছেন, অর্থাৎ যারা নিজে নিজে জবের জন্য আবেদন করতে চান তারা কিভাবে কোনো রকম কোনো এজেন্সি ছাড়া জবের জন্য আবেদন করতে পারেন সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।